সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস, প্রভাষক বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব, ক্লাস নং, লেকচার নং 6 এবং অনুশীলনমূলক বাড়ির কাজ তোমাদের নাই। আমাদের আজকে যে টপিকস, ফাংশন কী, বিভিন্ন ধরনের ফাংশনের বর্ণনা করো। আমরা ক্লাস শুরু করার আগে অবশ্যই আমাদের জানতে হবে ফাংশন কী, বিভিন্ন ধরনের ফাংশনের বর্ণনা করো। তাহলে ফাংশন কী, আমরা যখন সি ভাষা প্রোগ্রাম লিখবো আর এই প্রোগ্রামটা যখন বড় বড় অংশ প্রোগ্রাম লেখা হয় আর এই বড় বড় অংশ প্রোগ্রামকে ছোটো ছোটো অংশে ভাগ করার পদ্ধতিকে কী বলে, ফাংশন বলে। আমরা যখন কোনো প্রোগ্রাম একবারই ডিক্লেয়ার করবো, যখন বড় ধরনের কোনো ফাংশন আমরা একবার ডিক্লেয়ার করবো, এটা বারবার ব্যবহার করার প্রয়োজন হয় না বা ডিক্লেয়ার করার প্রয়োজন হয় না। এটা খুব কম সময়ে আমরা কী করতে পারি, প্রোগ্রামটা লিখতে পারি এবং নির্ভুলভাবে আমরা প্রোগ্রামটা লিখতে পারি, আমাদের সময় কম লাগে। আমরা এই ধরনের ফাংশন লেখার জন্য সি ভাষার প্রোগ্রাম ব্যবহার করা হয়। আমরা যখন সি ভাষা প্রোগ্রাম লিখব আমরা তখন দুই ধরনের ফাংশন ব্যবহার করব, একটা হচ্ছে ইউজার ডিফেন্ড ফাংশন আর একটা হচ্ছে লাইব্রেরি ফাংশন। আসো আমরা এই দুই ধরনের ফাংশন বর্ণনা এবং ফাংশনটা কী আজকের ক্লাস নিয়ে আলোচনা করি। আলোচ্য বিষয়, ফাংশন কী, বিভিন্ন প্রকারের ফাংশনের বর্ণনা করো। তাহলে আমাদেরকে ফাংশন কী, বড় কোনো প্রোগ্রামকে ছোটো ছোটো অংশে ভাগ করার পদ্ধতিকে কী বলে, ফাংশন বলে। আমরা যখন সি ভাষায় কোনো প্রোগ্রাম লিখব, দেখা গেছে সি ভাষায় যখন কোনো প্রোগ্রামটা লিখি তখন অনেক বড় প্রোগ্রাম থাকে আর যখন এই বড় প্রোগ্রামটাকে আমরা ছোটো ছোটো অংশে কী করি, ভাগ করি। আর এই ছোটো ছোটো অংশে ভাগ করার পদ্ধতিকে কী বলা হয়, ফাংশন বলা হয়। একটি ফাংশন একটি নির্দিষ্ট নামে লাইব্রেরিতে জমা থাকে এবং প্রয়োজনে সেই ফাংশনের জন্য নির্ধারিত কাজগুলো করা যায়। আমরা একটা নির্দিষ্ট নামে ফাইল, অবশ্যই আমরা যখন সি ভাষা প্রোগ্রামটা লিখব তখন একটা নির্দিষ্ট ফাইলে আমরা ফাংশনটা কী লিখব, জমা রাখবো। আর নির্ধারিত যখন আমরা এই ফাংশন অনুযায়ী কাজ করব তখন ওই যে আমাদের যে ফাইলে জমা থাকা ফাংশন ওখান থেকে নিয়ে আমরা নির্ধারিত সময় কাজ করা যাবে। সি ভাষা লাইব্রেরি ফাংশনের ব্যবহার আছে এবং এই ভাষা অনেক ফাংশন সংরক্ষিত থাকে। ফাংশনগুলো প্রোগ্রামে উল্লেখ করে দিতে হয় যে সি ভাষার সবচেয়ে কমন একটি ফাংশন হচ্ছে মেইন ফাংশন ব্যবহার করা হয়। আমরা যখন সি ভাষা প্রোগ্রামটা লিখব তখন তোমরা দেখবা যে আমাদের একটা কমন ফাংশন থাকে, সেটা হচ্ছে মেইন ফাংশন। আর এই মেইন ফাংশনের মাধ্যমে আমরা কী করি, সি ভাষা প্রোগ্রামটা লেখা শুরু করি। প্রথমে আমরা কী লিখি, ইনক্লুডিও স্টুডিওস, ইনক্লুডিও কোনিওস, তারপরে আমরা কী করি, ফাংশন লিখি, যে মেইন ফাংশন। মেইন ফাংশনের পরে আমরা সি ভাষা প্রোগ্রামটা লেখা শুরু করি। সি ভাষা লাইব্রেরি ফাংশন প্রিন্ট অ্যাপ, গেট সি, ফুডস, ক্যারেক্টার ইত্যাদি ব্যবহার করা হয়। তাহলে সি ভাষা আমরা কী কী লাইব্রেরি ফাংশন ব্যবহার করি, অবশ্যই আমাদের এই তিনটা ফাংশনের নাম মনে রাখতে হবে। সেটা হচ্ছে যখন আমরা সি ভাষা লাইব্রেরি ফাংশন ব্যবহার করব তখন প্রিন্ট অ্যাপ, গেট ক্যারেক্টার, ফুড ক্যারেক্টার ইত্যাদি ব্যবহার করা হয়। এই তিনটা ফাংশনের নাম আমাদের মনে রাখতে হবে আমরা যখন লাইব্রেরি ফাংশন ইউজ করব। দেখো ফাংশন আমাদের দুই প্রকার, লাইব্রেরি ফাংশন এবং ইউজার ডিপেন্ড ফাংশন। তাহলে লাইব্রেরি ফাংশন কাকে বলে, যে ফাংশন পূর্ব থেকে তৈরি করা থাকে এবং ফাংশনগুলোর ফাংশন প্রোটোটাইপ বিভিন্ন হেডার ফাইলে দেওয়া থাকে, এই ধরনের ফাংশনগুলোকে লাইব্রেরি ফাংশন বলে। কেন, আমরা যে পূর্বে যে ফাংশনগুলো কী করা হচ্ছে, তৈরি করা হচ্ছে। আমরা এমন ধরনের ফাংশন যখন সি ভাষা লিখব তখন দেখা গেছে আমাদের ফাংশনগুলো আগের থেকেই তৈরি করা থাকে, আমরা জাস্ট ওখান থেকে নিয়ে আমরা কী করব, ব্যবহার করব। আর এটা হচ্ছে সবচেয়ে বড় একটা সুবিধা কি, লাইব্রেরি ফাংশন। লাইব্রেরি ফাংশনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে সংখ্যাভাষক লাইব্রেরি ফাংশন আর একটা হচ্ছে স্ট্রং ফাংশন। তাহলে লাইব্রেরি ফাংশনকে অবশ্যই আমরা দুই ভাগে ভাগ করা হয়েছে, সংখ্যাভাষক কি, যে ফাংশন গাণিতিক কাজ সম্পাদন করা হয়। এখানে বলা হয়েছে যে ফাংশন গাণিতিক কাজ সম্পন্ন করা হয়। আমরা গাণিতিক কাজ বলতে আমরা প্লাস, মাইনাস, স্কোয়ার, কস, টেন, কস থিতা, টেন থিতা ইত্যাদির মাধ্যমে, এগুলো হচ্ছে আমাদের গাণিতিক ফাংশনের নাম। আর এই ফাংশনের মাধ্যমে আমরা কী করি, গাণিতিক কাজ সম্পন্ন করি, তখন তাকে কী বলে, তখন তাকে সংখ্যাবাচক ফাংশন বলে। যেহেতু এই সংখ্যাবাচক ফাংশনের মাধ্যমে আমরা কী করি, আমাদের গাণিতিক কাজগুলো সম্পন্ন করা হয়। দুই, স্ট্রং ফাংশন, যে ফাংশনের সাহায্যে কোনো স্ট্রংয়ের মান বের করা হয় তাকে স্ট্রং ফাংশন বলে। আমরা যে ফাংশনের সাহায্যে কোনো স্ট্রং একদম শক্তিশালী একটা কী মান বের করা হয়, যেমন কি দেখো ডেট, আমাদের ডেটটা একটা কী স্ট্রং, এবং টাইম,
ইউকেস ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের স্ট্রং ফাংশন। কেন বলা হয়েছে, আমরা ডেট কখনোই চেঞ্জ করতে পারবো না, আমাদের একটা স্ট্রং ফাংশন। এই জন্য বলা হয়েছে, দেখো আমাদের আজকে যে 30 তারিখ, এই 30 তারিখ কিন্তু স্ট্রং, এটাকে আমরা চাইলেও আমরা কী করতে পারবো না, চেঞ্জ করতে পারবো না। আবার টাইম দেখো, আমাদের যে একটা নির্দিষ্ট টাইম, আমাদের 12 মাসে আমাদের ধরো কয়টা থেকে, আমাদের 8:50 থেকে আমাদের ক্লাস শুরু হয়। আমরা যদি এই টাইমটা চেঞ্জ করতে পারি, কখনই পারবো না, কারণ আমাদের টাইম কখনো চেঞ্জ করা যাবে না, টাইম টাইমের মতনই চলে। তারপরে হচ্ছে কী, দেখো ইউকেস ইত্যাদির মাধ্যমে আমাদের কি স্ট্রং ফাংশনটা ব্যবহার করা হয়, আর এই স্ট্রং ফাংশনের মানটাইকে কী বলে, এর সাহায্যে কোনো স্ট্রংয়ের মান বের করা হয় তখন তাকে স্ট্রং ফাংশন বলে। ডেট টাইম ইত্যাদি এগুলো হচ্ছে আমাদের নির্দিষ্ট, এগুলো কখনোই চেঞ্জ করা যায় না, এই জন্য একে কী বলে স্ট্রং ফাংশন। ইউজ আর ডিপেন্ড ফাংশন, কাজের সুবিধার জন্য প্রচুর লাইব্রেরি ফাংশন থাকলেও প্রোগ্রামে কোনো নির্দিষ্ট কাজ বারবার করার জন্য অনেক সময় ফাংশন তৈরি করতে হয়। এই ধরনের ফাংশনকে ইউজার ডিপেন্ড ফাংশন বলে। যেমন আমরা যখন কাজ করি, কাজের সুবিধার জন্য আমাদের প্রচুর লাইব্রেরি ফাংশন কী করা হয়, থাকলেও আমাদের প্রচুর লাইব্রেরি ফাংশন আছে। যেমন আমাদের কি এখানে তোমাদের প্রিন্টএফ, গেট ক্যারেক্টার, ফুড ক্যারেক্টার ইত্যাদি, এগুলো হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশন। এগুলো ছাড়াও আমাদের অনেক ধরনের ফাংশন থাকে, আর এই ফাংশনগুলো কী করে প্রোগ্রামে কোনো নির্দিষ্ট কাজ বারবার করার জন্য ব্যবহার করা হয়। আর এই ধরনের ফাংশনকে ইউজার ডিফেন্ড ফাংশন বলে। ইউজার ডিফেন্ড ফাংশনের নাম হচ্ছে আইডেন্টিফাই করা। এই যে ইউজার ডিফেন্ড ফাংশন যেটা, এটাকে আমরা নির্দিষ্ট করে বুঝিয়ে দিতে পারবো। এটা আইডেন্টিফাই মানে কি, আমরা নির্দিষ্ট করে বুঝিয়ে দিতে পারবো যে এই ফাংশনটা তুমি ব্যবহার করবা। যেমন এখানে আমরা যদি বলি যে হ্যাঁ তোমরা প্রিন্টআপ ব্যবহার করবা, এই প্রিন্টআপ ছাড়া কিন্তু আমরা যখন নির্দিষ্ট করে দিব তখন কিন্তু এটাই ইউজ করা যাবে, আর বাকি যে গেট ক্যারেক্টার, ফুড ক্যারেক্টার এগুলো কিন্তু ইউজ করা যাবে না, কারণ আমরা এটা আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে যে তোমরা প্রিন্টআপ ব্যবহার করবা। একটি বড় প্রোগ্রামকে ছোটো ছোটো স্বাধীন প্রোগ্রামে রূপান্তরিত করা যায় বলে এটি ব্যবহারকারীর জন্য সহজ ও আকর্ষণীয়। আমরা যখন একটি বড় প্রোগ্রাম যখন ছোটো ছোটো প্রোগ্রামে কী করে রূপান্তর করা হয়, আমরা যখন একটি বড় প্রোগ্রামকে ছোটো ছোটো অংশে, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে, আবার এই ভাগ করা সহজ হচ্ছে ফাংশন ব্যবহার করে। আর ফাংশন যখন ব্যবহার করবো তখন আমরা যেটা ডিক্লেয়ার করা হবে, যে ফাংশনটা একবার ব্যবহার করা হবে এটা বারবার ব্যবহার করার প্রয়োজন হবে না বা লিখতে হবে না। আর এই প্রোগ্রামটা যখন আমরা কী করা যাবে, রান করা দ্রুত সহজ হবে, অনেক কম সময়ে আমরা প্রোগ্রামটা লিখতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি তোমরা ইউটিউব ক্লাসটি দেখে বুঝতে পারবা, আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই ফোন নাম্বার এবং মেসেঞ্জার আইডি দেওয়া আছে, অবশ্যই যোগাযোগ করবা। আবার কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে হাজির হবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।